মনোয়ার হোসেন ডিপজল পড়াশোনা জানেন না, মূর্খ একজন সাধারণ সম্পাদক পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এমন মন্তব্য করে আলোচনায় ঝড় তুলেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। 2024 দাঁড়িয়েও কেন মূর্খ সাধারণ সম্পাদক দিয়ে চলবে শিল্পী সমিতি, এমন প্রশ্ন তার। নিপুণের এমন কথার জবাব দিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। বলেছেন ওর রক্তেই সমস্যা আছে, ও বাপকেই ভুলে গেছে, যার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আসছে তাকে নিয়েই বাজে মন্তব্য করছে। কিছুদিন আগেই শিল্পী সমিতির নির্বাচন 2024, যেখানে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছিল নিপুণ এবং ডিপজল প্যানেল। নিপুণকে হারাতেই সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন মনোয়ার হোসেন ডিপজল, আভাস দিয়েছিলেন নিজেই, করেও দেখিয়েছেন তিনি। শিল্পী সমিতি থেকে নিপুণের বিরুদ্ধে নেওয়া হতে পারে ব্যবস্থা, 7 দিনের মধ্যে কারণ না দর্শালে কি হবে তার অবস্থা। অনেকেই বলছেন পদ হারাতে পারেন নিপুণ, পদ পেতে পারেন জায়েদ খান। শিল্পী সমিতির প্রতি রয়েছে জায়েদের অকৃত্রিম টান। এ সময় জায়েদের প্রতি অন্যায় হয়েছে দাবি করে একাধিক শিল্পীরা বলেন জায়েদ আবারও FDC-তে ফিরবে, বীরের বেশেই শিল্পী সমিতিতে বসবে। অথচ ইতিহাস বলছে ডিপজলের পিতার আসন সিনেমাটির মাধ্যমেই সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। কালের বিবর্তনে হালের চক্রে সম্পর্কের হয়েছে অবনতি, আর তাই তো মনোয়ার হোসেন ডিপজল এখন তার কাছে গাফিলতি। সাধারণ শিল্পীদের একটাই দাবি, মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে নিপুণের যেই উক্তি তার কিবা ছিল যুক্তি। সিনেমার ক্লান্তি লগ্নে যেই মানুষটি বটবৃক্ষের মতো ছায়া দিয়ে ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছেন, সেই ডিপজল ভাইকে নিয়ে এমন উক্তি যেন মানতে পারছেন না তারা, তাই তো অনেকটাই দিশে হারা। ডিপজলকে নিয়ে নিপুণের এমন কথায় কষ্ট পেয়েছেন, বুকে বেঁধেছে সাধারণ শিল্পীদের জ্বালা, তাই তো এক হয়ে ডিপজলের গলায় দিলেন ফুলের মালা। ইনশাআল্লাহ।